আফটার লকডাউন আপনারা কি সান্দাফু যাওয়ার জন্য ভাবছেন? আপনাদের জীবনের প্রথম ট্রেক কি সান্দাফু হতে চলেছে, তাও আবার এই শীতকালে? তাহলে সাবধান, এমন অনেক কিছু খুঁটিনাটি জিনিস আছে যা এই লকডাউনের পর চেঞ্জ হয়েছে, যেমন সান্দাফু ট্রেক রুটের পারমিট, গাইড, গাইডের চার্জ, কোথা থেকে যাবেন, কোথায় থাকবেন, কোথা থেকে গাড়ি বুক করবেন, গোটা টোটাল ট্রিপের ট্রেক রোডটা কেমন হবে, এছাড়াও আরও অনেক কিছু জিনিস আপনাদের মাথার মধ্যে কি ঘোরাফেরা করছে? তাহলে আমি বলবো, আমি পুলক, কলকাতা পুলক, আমার 2018 সান্দাফু ফালুটের এক্সপিরিয়েন্স দিয়ে আমি আপনাদেরকে সম্পূর্ণ এই ট্যুর গাইডটাকে প্রোভাইড করছি, যাতে আপনাদের কোনো রকম কোনো অসুবিধা না হয় সান্দাফু যাওয়ার জন্য। তাহলে আর দেরি কিসের, চলুন ভিডিওটা শুরু করা যাক। ভিডিও শুরুতেই প্রথমে বলে রাখি, সান্দাফু যাওয়া কিন্তু দুটো বেস টাইম আছে, আর দুটো টাইম কিন্তু একদম ডিফারেন্ট। আপনারা যদি বরফ দেখতে চান, আপনারা যদি স্নোফলকে এনজয় করতে চান, আপনারা যদি হাড় হিম করা ঠান্ডাকে অনুভব করতে চান সান্দাফুতে, তাহলে কিন্তু আপনারা যেতে পারেন ঠান্ডার সময়, মানে শীতকালে, মানে ডিসেম্বর থেকে জানুয়ারি ফেব্রুয়ারি। আর আপনারা যদি একটু ঠান্ডা কম অনুভব করতে চান, আপনারা যদি রডোডেনড্রনের দেশে যেতে চান, ঝকঝকে কাঞ্চনজঙ্ঘার ক্লিয়ার ভিউ দেখতে চান, তাহলেই আমি আপনাদের সাজেস্ট করবো আপনারা এপ্রিল মার্চ মাসে যান। ওই টাইমে গেলে কিন্তু আপনারা ঠান্ডাটাও অনেক কম পাবেন, ফুলের খেলা দেখতে পাবেন আপনারা পুরো সিঙ্গেলা ন্যাশনাল পার্ক জুড়ে। ট্রেকের প্ল্যান যদি আপনারা করেন, তাহলে আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, আপনারা অবশ্যই গ্রুপে ট্রেক করবেন, মানে মিনিমাম 5-6 জনের, ম্যাক্সিমাম 8-10 জনের। ট্রেকিংয়ে ট্রিম ওয়াক করলে অনেক কিছু ছোটোখাটো জিনিসে হেল্প পাবেন। তো এই ভিডিওটা শুরুতেই আমি আপনাদেরকে একটা রিকোয়েস্ট করতে চাই, যদি আপনাদের এই ধরনের কিছু ভিডিও দেখতে হয়, অভিজ্ঞতা নিতে হয়, ব্লগস দেখতে হয়, তাহলে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন। আর যদি সাবস্ক্রাইব করে থাকেন, প্লিজ পাশের বেল আইকনটাকে প্রেস করে দিন, তাহলে আমার সমস্ত ট্রাভেল ভিডিওর নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন। তো আপনাদের এই সান্দাফু ট্রেকের টোটাল প্ল্যান এবং প্ল্যানের কস্ট আমি NGP থেকে শুরু করব এবং NGP-তেই শেষ করব। জাস্ট ব্রিফলি দু একটা কথা বলে রাখতে চাই, NGP-তে আপনারা কিভাবে এখন পৌঁছাতে পারবেন। আফটার লকডাউন ট্রেন কিন্তু এখন অ্যাভেলেবেল নেই, বেশ গুটি কয়েক শিয়ালদা হাওড়া থেকে কিছু স্পেশাল ট্রেন এখন আসছে নর্থ বেঙ্গল। তো সেই ট্রেনগুলোর ডিটেলস আমি নিচে ডিসক্রিপশানে দিয়ে দেবো, আপনারা চাইলে সেই ট্রেনে করে স্লিপার ক্লাসের নর্মাল 460 টাকাতেও আসতে পারেন, বা আপনাদের অ্যাকোমোডেশন অনুযায়ী ফ্লাইট বুক করেও আসতে পারেন, সেটা আপনাদের উপর টোটাল ডিপেন্ড করছে। তো সেই জন্য এই ট্রিপের প্ল্যানটা আমি NGP থেকে শুরু করছি। তো প্রথম দিন আপনারা কি করবেন, তো সকালবেলা NGP স্টেশন থেকে যত তাড়াতাড়ি পারবেন দার্জিলিং মোড়ে চলে আসবেন। দার্জিলিং মোড় থেকে আপনার রিম্বিক বা মানেমাঞ্জন যাওয়ার শেয়ার গাড়ি অ্যাভেলেবেল পেয়ে যাবেন সকাল 7-8টা পর্যন্ত। এই জন্যই বলছিলাম যে যত তাড়াতাড়ি আসতে পারবেন তত তাড়াতাড়ি কিন্তু আপনারা শেয়ার গাড়িটা অ্যাভেলেবেল পাবেন। সেটার কস্ট মোটামুটি 200-220 টাকা থেকে শুরু করে 250-260 টাকা পর্যন্ত নেয়। তো সেটা ডিপেন্ড করছে সিজনের ওপর কোন টাইমে আপনারা যাচ্ছেন। আর আপনারা যদি 8-10 জনের গ্রুপে যান, তাহলে ওখান থেকে আপনারা একটা গাড়ি বুক করে আপনারা ডাইরেক্ট চলে আসতে পারেন মানেমাঞ্জন। শেয়ার গাড়ি যদি অ্যাভেলেবেল না পান, তাহলে কিন্তু আপনারা শেয়ারিংয়ে কেটে কেটে আপনাদেরকে আসতে হবে, লাইক সুকিয়া পোকরি দেন মানেমাঞ্জন। বা যদি আপনারা দার্জিলিং মোড় থেকে শেয়ারিং গাড়িতে আসেন, তাহলে মোটামুটি 5-6 ঘন্টা লেগে যাবে মানেমাঞ্জন পৌঁছাতে। আর যদি আপনারা গাড়ি বুক করে আসেন, তাহলে মোটামুটি 1-4 ঘন্টার মধ্যে কিন্তু আপনারা মানেমাঞ্জন পৌঁছে যেতে পারেন। যদি আপনারা ল্যান্ড রোভারে করে সান্দাফু পৌঁছাতে চান, তাহলে আমি বলবো আপনাদের মানেমাঞ্জনে এসে আপনারা একটু রেস্ট নিয়ে লাঞ্চ করে দেন, ওখান থেকে আপনারা ল্যান্ড রোভার অ্যাসোসিয়েশন থেকে একটা ল্যান্ড রোভার বুক করে আপনারা বেরিয়ে যেতে পারেন তুমলিং বা টংলুর উদ্দেশ্যে। ট্রেকের সব থেকে কিন্তু ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে রেস্ট, আপনি রেস্ট না নিলে কিন্তু ট্রেক করতে পারবেন না। তো মানেমাঞ্জনে আপনারা অ্যাভেলেবেল রুম পেয়ে যাবেন, ওখানে আলাদা করে বুকিং করতে হয় না, শেয়ারিং রুম থেকে শুরু করে পার বেড শেয়ারিংও পেয়ে যাবেন, মোটামুটি 150-200 টাকার মতো কস্ট পড়ে পার বেড। তো খাওয়া দাওয়ার কস্টও নমিনাল, মোটামুটি 200 টাকার মধ্যে রাতের ডিনার এবং সকালের ব্রেকফাস্টও হয়ে যাবে। মানেমাঞ্জন থেকে সান্দাফু যাওয়ার যে গাড়ি, সেই গাড়ি ভাড়ার কস্টিংটা আমি একটু বলে রাখি, মোটামুটি 3,500-5,000 টাকার মতো নেয়, ডিপেন্ড করছে আপনারা কোন গাড়িতে যাচ্ছেন, কতজন যাচ্ছেন।
যাচ্ছে। যে সমস্ত ল্যান্ড রোভার গাড়িগুলো আছে ওগুলো প্রচুর পুরানো, 4x4, কিন্তু ওতে 5 থেকে 6 জন আরামসে বসতে পারবেন, ওর বেশি না। আর কিছু বড় গাড়ি আছে লাইক বোলেরো বা অনেক বড় বড় জিপ আছে 4x4, সেগুলো মোটামুটি 8-10 জন পর্যন্ত যাওয়া যায়। তো সেই জন্য মোটামুটি একটা কস্ট 3.5 থেকে 5 হাজার টাকা আপনারা ধরে চলতে পারেন। দ্বিতীয় দিনের প্রথম কাজ হবে, যারা মানে মানচানে আছেন তারা ট্রেকার অ্যাসোসিয়েশন থেকে একটা গাইড বুক করে নেওয়া। 3 থেকে 5 জনের গ্রুপ হলে আপনারা মোটামুটি 800 টাকা ধরে চলতে পারেন। 8 থেকে 10 জনের গ্রুপ হয় তাহলে কিন্তু 1000 থেকে 1200 টাকাও হতে পারে, ডিপেন্ড করছে আপনারা কিভাবে কথা বলছেন। তো ব্রেকফাস্ট করে গাইড নিয়ে মানে বাঞ্জান থেকে আপনারা বেরিয়ে পড়ুন তুমলিং বা টংলুর উদ্দেশ্যে। কষ্ট করে 2 কিলোমিটার ট্রেক করার পর আপনাদের যে জায়গাটা পৌঁছাবেন সেটা হচ্ছে চিত্রে। চিত্রে একটা ছোট্ট জায়গা, ওখানে 2-4টে দোকানপাট পাবেন, ওখান থেকে ভালো ভিউ পাবেন কাঞ্চনজঙ্ঘা যদি আকাশ ক্লিয়ার থাকে। তো মেঘমা আস্তে আস্তে মোটামুটি 12টা 1টা বেজে যাবে, ওখানে এসে আপনারা আপনাদের লাঞ্চটা সেরে নিন। মোটামুটি খিচুড়ি, রাইস, এগ কারি এইসব মোটামুটি অ্যাভেলেবেল পাবেন। আর আপনারা যদি ম্যাগি ট্যাগি খেতে চান সেগুলোও পেয়ে যাবেন। মোটামুটি 100 টাকার মধ্যে আপনাদের খাওয়া দাওয়া হয়ে যাবে। তারপরে আপনারা রেস্ট নিয়ে আপনাদের বেরিয়ে পড়ুন আপনাদের টংলিং বা টংলু গন্তব্যের উদ্দেশ্যে। এবার এখানে একটা কথা বলে রাখি, টংলু হচ্ছে ইন্ডিয়া ওয়েস্ট বেঙ্গলে, আর টংলিং হচ্ছে নেপালে, মানে নেপাল বর্ডারে। 2 কিলোমিটারের মতো ডিফারেন্স, কিন্তু দুটো ডিফারেন্ট জায়গা। টংলুতে কিন্তু কোনো রকম আলাদা হোমস্টে বা থাকার জায়গা নেই, একমাত্র একটা জিটিএ টেকার্স হার্ট আছে যেটার আগে থাকতে বুকিং করতে হয়, কারণ প্রচুর চাপ থাকে, প্রচুর মানুষ যায়। তো সেটা মোটামুটি 1 মাস আগে বুকিং করতে হয়। বুকিংয়ের ডিটেলস আমি নিচে ডিসক্রিপশানে দিয়ে দেবো, আপনারা ওখান থেকে বুকিং করতে পারেন। আর যদি বুকিং না পান কোনো অসুবিধা নেই, টংলিংয়ে গেলে ওখানে টুইং শেয়ারিং রুম পেয়ে যেতে পারেন। ওখানে একটা রুমে আপনারা ডরমিটারি হিসাবে 5 জন, 7 জন, 10 জনও থাকতে পারবেন, 150 থেকে 200 টাকার মধ্যে পার বেড হিসাবে আপনারা পেয়ে যাবেন। আর খাওয়া দাওয়া কিন্তু এখনো পর্যন্ত নমিনালি থাকবে, মোটামুটি আপনারা 200 টাকা ধরে চলতে পারেন রাতের ডিনার এবং সকালের ব্রেকফাস্ট নিয়ে। তো ডে টু কিন্তু কমপ্লিট হচ্ছে টংলিংয়ে, যদি আপনাদের বুকিং থাকে তাহলে আপনারা টংলুতে থাকতে পারেন। টংলিং টু কালিপুকুরি, কিন্তু এটা যাওয়ার আগে আপনাদেরকে একটা পারমিট বানাতে হবে, সেই পারমিটটা কিন্তু সিংলিনা ন্যাশনাল পার্কের এন্ট্রান্স পয়েন্টে। তো পারমিটের খরচা 100 টাকা পার হেড, ক্যামেরার চার্জ যেরকম আপনারা ক্যামেরা নিয়ে যাবেন সেটার উপর ডিপেন্ড করছে, মোটামুটি 100 থেকে 500 টাকার ভিতরে হয়। তো সেই চার্জ দিয়ে আপনারা আপনাদের পারমিট বানিয়ে নিন। পারমিট নিয়ে আপনারা সোজা বেরিয়ে যান গাইরিবাস। গাইরিবাসে এসে আপনারা আপনাদের লাঞ্চটা সেরে নিতে পারেন। ওখানেও বেসিক্যালি আপনারা তিবিতিয়ান ফুড পাবেন, লাইক থুপ্পা, ম্যাগি, নুডলস, মোমো এই সব ধরনের বেশি পাবেন। ইয়াকের অনেক কিছু জিনিস আপনারা ওখানে পাবেন, চাইলে টেস্ট করে দেখতে পারেন। বেসিক্যালি এই সমস্ত খাওয়া দাওয়া 100 টাকার মধ্যে আপনাদের অনায়াসে হয়ে যাবে। তো লাঞ্চ কমপ্লিট করে আপনারা সিঙ্গলেন ন্যাশনাল পার্কের জঙ্গলের রাস্তা ধরে কাইয়াকাটা হয়ে আপনারা চলে আসুন কালাপুকুরি। টংলিং টু কালিপুকুরির দূরত্ব কিন্তু 14 কিলোমিটার। কালাপুকুরিতেও এসে আপনারা আপনাদের আগে রুমটাকে ঠিক করে নিন। রুম আপনারা চাইলে আগে থাকতে বুকিং করেও যেতে পারেন বা ওখানে গিয়েও আপনারা বুকিং করতে পারেন। সব থেকে ভালো হয় বুকিং করে যান, তাহলে নিশ্চিন্তে যেতে পারবেন। একটা জিনিস এখানে মেনশান করি, খাওয়া দাওয়া কিন্তু এখানে হাইফাই কিছু পাবেন না, মানে আপনারা চিকেন মাটন এইসব কিছু পাবেন না, নর্মাল ভেজ থালি। আর যারা ল্যান্ড রোভারে চেপে প্রথম দিনকে চলে এসেছিলেন টংলিংয়ে, তাদের কিন্তু একটা দিন বেসিক্যালি সেভ হয়ে গেল। তো এই জন্যই বলেছিলাম আপনারা টংলিংয়ে চলে আসুন প্রথম দিন। তো টংলিং থেকে ডে টুতে আপনারা পারমিট বানিয়ে সোজা বেরিয়ে যান কালাপুকুরি হয়ে সান্দাফু। সান্দাফুতে এসে আপনারা প্রথমেই যে কাজটা করবেন, আপনাদের আগে রুমটা চুজ করবেন। রুম ইজ ইম্পর্টেন্ট, আগেও বলছি এখনও বলছি, পারলে বুকিং করে আসবেন। তো সান্দাফুতে আপনারা অনেক হোমস্টে পেয়ে যাবেন, ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের টেকার্স হার্টও আছে, তো আপনারা চাইলে ওখানেও বুকিং করতে পারেন। ওখানের কস্টিংটা একটু বেশি, মোটামুটি 250 থেকে 300 টাকা আপনারা শেয়ারিং বেড পেয়ে যাবেন, ডিপেন্ড করছে আপনারা কোন টাইমে যাচ্ছেন। সান্দাফুর ডিস্টেন্স কিন্তু কালাপুকুরি থেকে মাত্র 7 কিলোমিটার। হ্যাঁ, শুনতে আপনাদের হয়তো মাত্র 7 কিলোমিটার লাগতে পারে, কিন্তু এই 7 কিলোমিটার আমার দেখা সব থেকে টাফেস্ট ট্রেক রোড। তো কালাপুকুরি টু সান্দাফুর দূরত্ব 7 কিলোমিটার, এই 7 কিলোমিটারে কিন্তু আপনারা রাস্তায় কোনো রকম কোনো বিশেষ কোনো চায়ের দোকান, খাবার দোকান, স্টে করার জায়গা কিছু পাবেন না, পুরোটাই কিন্তু এমটি। যদি আপনাদের সান্দাফুই প্ল্যান থাকে বা সান্দাফুই শেষ হয় আপনাদের টোটাল ট্রেকটা, তাহলে আমি বলবো আপনারা সান্দাফুতে থেকে যান। আর যদি আপনাদের প্ল্যান থাকে আরও এগোনোর, তাহলে কিন্তু আমি বলবো আপনারা ওখান থেকে আলে চলে যান। সো ডে 4-এর মোটামুটি প্ল্যান বললাম। আচ্ছা, কত খরচা হচ্ছে সেটার খরচা কিন্তু আমি একদম শেষে গিয়ে বলবো, মাঝখানে আরও 2-1টা প্ল্যান আছে ছোটো ছোটো, তো সেইগুলো আমি আগে বলে নিই, তারপরে বাজেটটা আমি টোটাল রিভিল করছি এক্স্যাক্টলি কত টাকা খরচা হচ্ছে। তো যাদের গন্তব্য সান্দাফু পর্যন্ত ছিল তারা এবার তাহলে কী করবে,
তো আরও বেশ কিছুটা টাইম নিয়ে আমি তাদেরকে একটু ধৈর্য ধরে শুনতে বলবো, কারণ আরও কিছু জিনিস আছে যে জিনিসগুলো অনেক মানুষ জানে না, অনেক মানুষ এক্সপ্লোর করে না, তো সেটাই আমি বলতে চলেছি অ্যাকচুয়ালি। তো যদি আপনাদের ট্রেক রুট আরও দুদিন এক্সটেন্ড করতে পারেন, যদি বাজেটটা একটু বাড়াতে পারেন, তাহলে আপনারা লাইফ টাইম এক্সপিরিয়েন্স করতে পারবেন কাঞ্চনজঙ্ঘার। হ্যাঁ, আমি ঠিকই বলছি, আপনারা ঠিকই শুনেছেন। বেসিক্যালি সান্দাফু থেকে কাঞ্চনজঙ্ঘার যে রেঞ্জটা দেখা যায় সেটা তো দারুণ, বা স্লিপিং বুদ্ধা যেটা দেখা যায় সেটা তো অসাধারণ। কিন্তু আপনারা কি জানেন, কাঞ্চনজঙ্ঘা বা স্লিপিং বুদ্ধার পুরো রেঞ্জ, ইভেন মাউন্ট এভারেস্ট সব থেকে কাছে এবং সব থেকে ক্লিয়ার দেখা যায় ফালুর ভিউ পয়েন্ট থেকে? তো সেটার প্ল্যানটা আমি এই দুদিনে এক্সটেন্ড করে দিতে চাই। তো ডে ফাইভে অ্যাকচুয়ালি আপনারা কি করবেন যারা ট্রেক করছেন, আল থেকে আপনারা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল সকালবেলা ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করে আপনারা বেরিয়ে পড়ুন। তো ডিস্টেন্স কিন্তু অনেক বেশি, 21 কিলোমিটার ট্রেক সান্দাফু টু ফালুট, আর যদি আপনারা আল থেকে ট্রেক করেন তাহলে 19 কিলোমিটার পড়বে আল টু ফালুট। আরও একটা জিনিস মেনশন করে দিই, এই 21 কিলোমিটারের প্রথম 15 কিলোমিটার আপনারা কিছু পাবেন না, খাওয়া দাওয়ারের জায়গা কোনো কিছু না, শুধু ফাঁকা প্রান্তর, খালি জমি, মাঝে মাঝে কিছু পাইন গাছ, এই সমস্ত কিছু পাবেন। গিয়ে পৌঁছাবেন শবরগ্রাম বলে, ওখানে দু চারটে ছোটোখাটো আপনারা দোকান পাবেন, ওখানে আপনারা চাইলে স্টেও করতে পারেন, বাট স্টে করার কোনো দরকার নেই, ওখান থেকে আপনাদের লাঞ্চ সেরে, বেসিক্যালি লাঞ্চে ওখানে পাবেন হট নুডলস, তো ওটা আপনাদের খুব এনার্জি দেবে, আমাকে খুব এনার্জি দিয়েছিল ওই টাইমে। তো মোটামুটি 50-60 টাকার মধ্যে আপনার ওটা আপনাদের লাঞ্চ হয়ে যাবে, মোটামুটি 5-6 কিলোমিটারের যে ট্রেকটা থাকবে সেই ট্রেকটার জন্য ফালুটে। একটা জিনিস মেনশান করি, ফালুটে কিন্তু কোনো রকম কোনো হোমস্টে নেই, যা আছে কিন্তু গভর্নমেন্ট জিটিএ কটেজ বা টিকার সার্ট, ওখানেই কিন্তু আপনাদের থাকতে হবে। তো সেই জন্য ওইখানের বুকিংটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো যখনই আপনারা ফালুটে প্ল্যান করবেন আগে বুকিং করে নেবেন বা জিজ্ঞাসা করে নেবেন অ্যাভেলেবেল আছে কিনা, তো অ্যাভেলেবিলিটি দেখেই কিন্তু আপনারা প্ল্যান করবেন। তো সান্দাফু এবং ফালুটের কস্ট মোটামুটি অলমোস্ট সেম। তো এবারে বলি ডে সিক্সে আপনারা কি করবেন। সকালবেলা ঘুম থেকে উঠে আপনারা যে জিনিসটা দেখবেন, মানে আপনারা পাগল হয়ে যাবেন, মানে সত্যি কথা বলছি, সকাল যত সকালে পারবেন ভোর 3:30 থেকে 4টের সময় উঠে আপনারা ফালুট সানরাইজ পয়েন্টে চলে যান, সেখান থেকে অপরূপ কাঞ্চনজঙ্ঘা সহ পুরো স্লিপিং বুদ্ধার রেঞ্জটাকে দেখুন, পুরো পাগল হয়ে যাবেন, মানে লাইফ টাইম এক্সপিরিয়েন্স, মানে বলে বোঝাতে পারবো না যেটা আমি ফিল করেছি। তো এই জিনিসটাই আপনারা ফিল করতে পারবেন ওখানে। তারপরে ওখানে কিছুটা টাইম কাটিয়ে ফটো সেশন করে আপনারা ফের ব্যাক করুন আপনাদের রুমে। এবার নিচে নামার জন্য দুটো রাস্তা আছে, এক হচ্ছে গোর্খে আছে, আপনারা চাইলে শৃঙ্খলা হয়েও আসতে পারেন, তবে আমি রেকমেন্ড করবো না শৃঙ্খলার রাস্তাটা। তো গোর্খে বেসিক্যালি বেঙ্গল অ্যান্ড সিকিমের বর্ডার লাইনে পড়ছে, তো ওইখানে আপনারা চলে আসুন। তো ফালুট থেকে গোর্খের ডিস্টেন্স কিন্তু অলমোস্ট 15 কিলোমিটার, আর এই 15 কিলোমিটার আপনারা মোটামুটি 2.5 থেকে 3 ঘন্টা আরামসে ট্রেক করে নিচে চলে আসতে পারেন। একটা জিনিস মাথায় রাখতে হবে, ট্রেক করে ওপরের দিকে চড়তে কিন্তু বেশি টাইম লাগে, নিচে নামতে কিন্তু তার হাফ সময়ও লাগে। ওয়েস্টবেঙ্গল এবং সিকিমের বর্ডার লাইনে পড়ছে গোর্খে, একটা ছোট্ট গ্রাম, ছোট্ট ভিলেজ, গুটি কয়েক হোমস্টে বা গুটি কয়েক পরিবার নিয়ে ওই একটা গ্রাম। ডে সিক্সে আপনারা চাইলে ওখানে স্টে করতে পারেন, ওখানে থাকতে পারেন, আপনারা চাইলে ওখান থেকে এনজিবি চলে আসতে পারেন। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, 11টা 12টার পর কিন্তু আপনারা ওখান থেকে কোনো শেয়ার গাড়ি পাবেন না, তো আপনাদেরকে ভরেনে আসতে হবে ওখান থেকে আরও 1-2 কিলোমিটার ট্রেক করে, দেন ওখান থেকে আপনাদের গাড়ি বুক করে চলে আসতে হবে এনজিবি স্টেশনে বা শিলিগুড়িতে। ভরেন থেকে আপনারা জোরথাং পর্যন্ত শেয়ার গাড়ি পাবেন, আবার জোরথাং থেকে শিলিগুড়ি বা এনজিবি স্টেশন আসার শেয়ার গাড়িও পেয়ে যাবেন, সেটা কিন্তু কেটে কেটে মোটামুটি 300 টাকা ধরে রাখতে পারেন। ডিরেক্ট শিলিগুড়ি বা এনজিবি আসার জন্য আপনাদের কস্টিংটা কিন্তু ভালোই পড়ে যাবে। সান্দাফু থেকে আপনারা মানেমাঞ্জান নামতে পারেন ভায়া গুরদুম হয়ে, সান্দাফু থেকে আপনারা মানেমাঞ্জান নামতে পারেন ভায়া শৃঙ্খলা হয়ে, আপনারা চাইলে সান্দাফু থেকে মানেমাঞ্জান আসতে পারেন ধোত্রে হয়ে। ফেরার সময় কিন্তু মাথায় রাখতে হবে দুপুরের পরে কিন্তু কোনো শেয়ার গাড়ি পাওয়া যায় না, তো আপনাদের কিন্তু গাড়ি বুক করেই আসতে হবে, তো আপনারা গাড়ি বুক করে এনজিপি স্টেশন পর্যন্ত আসতে পারেন মানেমাঞ্জান থেকে। তো এবার বলি কস্টিংটা অ্যাকচুয়ালি কত হবে। প্ল্যান এতে আছে সান্দাফু বাই কার, প্ল্যান বিতে সান্দাফু ট্রেক, আর প্ল্যান সিতে সান্দাফু অ্যান্ড ফালুট ট্রেক। তো প্রথমে বলি প্ল্যান এ সান্দাফু বাই কার, আপনাদের শেয়ার গাড়িতে পড়ছে এনজিপি টু মানেমাঞ্জান 300 টাকা,
500 টাকা পার হেড পড়ছে আপনাদের 4x4 কারে সান্দাফু যাওয়ার জন্য, টোটাল 1100 টাকা কারে। 250 টাকা করে ধরেছি দু জায়গায় আপনারা স্টে করছেন। প্রথম দিন আপনারা মানিমঞ্জা না থেকে তুমলিংয়ে চলে আসছেন, তুমলিংয়ে এলে আপনাদের অনেকটা খরচাও বেঁচে যাচ্ছে, আপনাদের একটা দিনও সেভ হচ্ছে। ওকে, তো তাহলে স্টেতে আপনাদের পড়ছে 500 টাকা দু দিন, আর আপনাদের ফুডে 4 দিনে মোটামুটি 250 টাকা করে ধরলে অন অ্যান এভারেজ 1000 টাকার মধ্যে আপনাদের খাওয়া দাওয়া হয়ে যাবে। মানে প্রথম দিন NGP থেকে শুরু করে শেষে NGP পর্যন্ত আসার খাওয়া দাওয়া আমি ধরেছি। তো টোটাল 2600 টাকায় আপনাদের কারে সান্দাফু ট্রিপ কিন্তু হয়ে যাবে যদি আপনারা 10 জনের গ্রুপ করেন। আমি অ্যাপ্রক্সিমেট একটা ধরেছি, এবার যত গ্রুপ মেম্বার কমবে প্রাইসটা কিন্তু সেইভাবে বাড়বে বাই কারে। ওকে, সো অ্যাপ্রক্স 3000 টাকা ধরে চলতে পারেন। কারের খরচাটা বেঁচে গিয়ে আপনাদের গাইডের খরচাটা হবে অলমোস্ট কিন্তু সেম, 1000 টাকা স্টেতে, 1000 টাকা ফুডে, পারমিটের জন্য 100 টাকা। তো গাইডের চার্জ আমি পার ডে 1000 টাকা করে ধরেছি 10 জনের গ্রুপে। তো আপনারা যদি 4 দিনের প্ল্যান হয় তাহলে 4 দিনে আপনাদের খরচা হবে 400 টাকা পার হেড ডিভাইডেড করে দিলে। আর আপনাদের শেয়ারিং কারের খরচা NGP টু মানেমঞ্জান এবং মানেমঞ্জান টু NGP আসার খরচা 600 টাকা, তাহলে টোটাল হচ্ছে 3100 টাকা। তো 3100 টাকার বিনিময়ে আপনাদের টোটাল সান্দাফু ট্রেক প্ল্যানটা কিন্তু আপনাদের হয়ে যাচ্ছে। গ্রুপে মেম্বার কমলে আপনাদের কিন্তু বাজেটটা বাড়বে। ওকে, সো এবার আসি প্ল্যান সি। সান্দাফুতে খরচা 3100 টাকা, এবার প্লাস এক্সট্রা কী অ্যাড হচ্ছে? এক্সট্রা অ্যাড হচ্ছে ফালুটে একদিন স্টে করা, আর যদি আপনারা গোড়খেতে একদিন স্টে করতে চান তাহলে গোড়খেতে একদিন স্টে করা। আমি দুটো ধরেই বলছি, স্টে অ্যান্ড ফুড নিয়ে মোটামুটি আপনাদের 600 টাকা পড়বে পার হেড, মানে ফালুটে একদিন, আর গোড়খেতে যদি থাকতে চান তাহলে গোড়খেতে একদিন, তাহলে দুদিনে পড়ছে আপনাদের টোটাল 1200 টাকা, আর গাইডের চার্জ পড়ছে আপনাদের দুদিনে 200 টাকা, টোটাল 1400 টাকা। তাহলে 3100 টাকা 1400 টাকা মোটামুটি আপনাদের 4500 টাকার মধ্যে সান্দাফু ফালু ট্রিপ কিন্তু কমপ্লিট হয়ে যাবে। আমি 5000 টাকায় বেসিক্যালি 10 দিনে সান্দাফু ট্রিপ করেছিলাম, সেই 10 দিনের ট্যুর প্ল্যানটা একদম ডিফারেন্ট ওয়েতে করেছিলাম। যদি আপনাদের পুরো এক্সপিরিয়েন্সটা নিতে হয় তাহলে আমার সান্দাফু টোটাল সিরিজটা আপনারা দেখতে পারেন, ভিডিও শেষে আপনারা প্লে লিস্ট পেয়ে যাবেন, সেখান থেকেও চেক করতে পারেন। তো বিশেষ কিছু গুরুত্বপূর্ণ জিনিস, যেই জিনিসগুলো আপনারা যদি স্কিপ করে যান সান্দাফুতে গিয়ে আপনারা ফেঁসে যেতে পারেন, বিপদে পড়তে পারেন, তো সেই জন্যই আমি আপনাদেরকে বলছি। প্রথম যে জিনিসটা, আপনারা এয়ারটেল বা ভোডাফোনের সিম ব্যবহার করবেন না, আপনারা BSNL ব্যবহার করবেন, জিও সিম ব্যবহার করবেন সান্দাফু ট্রেক বা ট্রিপের জন্য। সব থেকে ভালো নেটওয়ার্ক কিন্তু জিও বা BSNLই পাওয়া যায়। তো মোবাইল নেটওয়ার্ক ভালোভাবে কিন্তু আপনারা পাবেন টংলু বা তুমলিং পর্যন্ত, তারপর থেকে কিন্তু বাফারিং করা শুরু হয়ে যাবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা জিনিস, সান্দাফুতে যখনই আপনারা একটা রুম নেবেন, রুম নেওয়ার আগে রুমের কন্ডিশনটা দেখে নেবেন, আর রুমে গরম জলের ব্যবস্থা আছে কি না, সেটা চার্জেবল কি না, সেটা অবশ্যই জেনে নেবেন। মার্চ এপ্রিল মে মাসে কিন্তু 1-2 ডিগ্রি নর্মাল টেম্পারেচার থাকে ওখানে, আর যদি আপনারা শীতকালে যান মানে এই জানুয়ারি ফেব্রুয়ারি, তাহলে কিন্তু -4-5 ডিগ্রি পর্যন্ত নেমে যায়। আপনারা তুমলিংয়ে মোটামুটি ইলেকট্রিসিটি পাবেন, ওখানে আপনাদের মোবাইল অ্যাক্সেসরিজ যা আছে সমস্ত কিছু ওখান থেকে রিচার্জ করে নিন, ফুল করে নিন, যতটা পারবেন কম ইউজ করার চেষ্টা করবেন। মোবাইল চার্জ বা ক্যামেরার ব্যাটারি চার্জ দিতে হলে কিন্তু ওখানে আপনাদেরকে আলাদা করে পে করে চার্জ দিতে হবে, পার ব্যাটারি লাইক 50 টাকা পড়তে পারে বা আরও বেশি হতে পারে। পাহাড়ের যত উপরের দিকে যাবেন প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটারের কস্ট কিন্তু সব থেকে বেশি, 1 লিটারে কিন্তু 40-50 টাকাও পড়ে যেতে পারে। বন্ধুরা, এই যে ওভারঅল একটা বাজেটের একটা গাইডলাইন দিলাম, মানে 3000 টাকায় আপনারা সান্দাফু বা ফালুটে ট্রিপ করে আসতে পারেন, তো এটা কিন্তু বেসিক একটা আপনাদের ধারণা দেওয়ার জন্য আমার খরচা যা হয়েছিল সেটাকে রিলেট করে আমি আপনাদেরকে বললাম। কম বেশি লকডাউনের পর হতে পারে, আমি এতদিন ট্রাভেল করে যা বুঝেছি, আপনি কতটা লাক্সারি মেনটেন করতে চান, আপনি খাওয়া দাওয়ার উপর কত কস্টিং করতে চান, তো সেটার উপরে টোটাল ডিপেন্ড করছে আপনার কস্ট, বাট মোটামুটি এই একটা খরচা হয়। আমার এরকম একটা খরচা হয়েছে। আর যদি আপনারা দার্জিলিংয়ের টোটাল আলাদা করে প্ল্যান করতে চান তাহলে দার্জিলিংয়ের উপরেও আমি একটা ট্যুর গাইড বানিয়েছি। তো 3 দিনে 3000 টাকা কীভাবে দার্জিলিং সম্পূর্ণ ঘুরতে পারেন সেটারও একটা ট্রিপ প্ল্যান করেছি, সেটাও আপনারা দেখতে পারেন, ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, সেটাও আপনারা চেক করতে পারেন। তো বন্ধুরা, এই ভিডিওটা যদি আপনাদের ইনফরমেটিভ লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করুন, এতে আমার মনোবল বাড়বে, এরকম আরও ইনফরমেটিভ ভিডিও বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো। আপনাদের এই ট্রেক সম্পর্কে যদি আরও কিছু জিনিস জানার থাকে তাহলে আমাকে কমেন্ট করতে পারেন, আমি আপনাদেরকে অবশ্যই হেল্প করবো। আর প্লিজ এই ভিডিওটা শেয়ার করুন তাদের সঙ্গে যারা ট্রেক করতে চায় বা সান্দাফু প্ল্যান করছে, আপনাদের বন্ধুদের গ্রুপের সঙ্গে শেয়ার করতে পারেন যারা সান্দাফু বা ফালুটে ট্রিপ প্ল্যান করছে। আর আমার মনে হয় না এই ভিডিওটা দেখার পর আপনাদের দ্বিতীয়বার ভাবনা চিন্তা করতে হবে সান্দাফু ট্রিপের জন্য, আপনারা জাস্ট ব্যাকপ্যাক করুন আর বেরিয়ে পড়ুন সান্দাফু ট্রিপ করার জন্য, আর কি একটু বাঁচুন মন খুলে।